পনেরো বছরেই পালিয়ে বিয়ে বিবাহিত থাকাকালীনই কুণালের সঙ্গে প্রেম দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন পূজা দেখছেন বিএস নিউজ বাংলা অল ইউনিয়াল চ্যানেল সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেলে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জানা যায় কৌশলে কাউকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন পূজা তখন পূজার বয়স ছিল মাত্র পনেরো দু সালে বিয়ে করেছিলেন তিনি যে সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস করেন পূজা কলকাতা ও মুম্বাই এখন দুই ইন্ডাস্ট্রিতেই বেশ পরিচিত নাম অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় আবার দক্ষিণীয় নেপালি ছবিতেও দেখা গিয়েছে পূজাকে তবে তিনি জনপ্রিয়তা পরিচিতি পেয়েছেন মূলত বাংলা থেকেই ছয়ই ফেব্রুয়ারি হল পূজার জন্মদিন পূজা কলকাতারই মেয়ে তিনি কেরিয়ারে শুরুটা করেছিলেন বাণিজ্যিক বাংলা ছবির হাত ধরে লাভেরিয়া চ্যালেঞ্জ টু রাখি হইচই আনলিমিটেড এর মতো ছবিতে অভিনয় করেছেন পূজা পরবর্তী সময়ে ধীরে ধীরে হিন্দি ধারাবাহিকেও অভিনয় করা শুরু করেন পূজা অভিনেতা কুনাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশ কিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা পরে কাজে ফিরে পাপের মতো চর্চিত ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন পূজা ডান্স বাংলা ডান্সের মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা গিয়েছিল তাকে বর্তমানে অভিনেতা কুনাল বর্মার সঙ্গে ছেলে কৃষককে নিয়ে সুখের সংসার পূজা প্রীত লাগাই সাজনা ধারাবাহিক একসঙ্গে কাজ করেছিলেন পূজা ও কুনাল সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত তবে এর আগেও পূজার ব্যক্তিগত জীবন বহুবার আলোচনায় উঠে এসেছে জানা যায় কৈশোরে কাউকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন পূজা তখন পূজার বয়স ছিল মাত্র পনেরো দু সালে বিয়ে করেছিলেন তিনি যে সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস করেন পূজা আর ওই সম্পর্কের কারণে নিজের পরিবারের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয় অভিনেত্রীর দু সালে আইনত বিবাহ বিচ্ছেদ হয় পূজার পূজার প্রথম স্বামীর নাম অবশ্য জানা যায় না প্রথম স্বামীর নাম না জানা গেলেও পদপী জানা যায় কারণ প্রথম বিবাহ বিচ্ছেদের আগে পূজার পদপী ছিল বসু ডিভোর্সের পর ফের বন্দ্যোপাধ্যায় অভিনেতাই হন পূজা তবে পূজার প্রথম স্বামী সিনেমা দুনিয়ার কেউ নয় প্রথম স্বামীর সঙ্গে পূজা বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ কিন্তু জানা যায়নি তবে ডিভোর্সের আগেই অভিনেতা কুনাল বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী কোভিড বছর দু হাজার মার্চে আইনত বিয়েটা সেরে ফেলেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় আর সেই বিয়ের কয়েক মাসের মধ্যে পূজা জানান তিনি মা হতে চলেছেন বোঝা যায় বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী এরপর তাদের জীবনে আসে পুত্র সন্তান নাম রাখেন কৃষি দেখছেন বিএস নিউজ আরো ভালো আপডেট দিতে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইবার